أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত প্রশ্ন করেছেন যে আসরের সালাত আদায় করার পর নাকি কোনো আর ইবাদত বা সালাত নেই, তো এটা কুরআন তেলাওয়াত করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা। যে সম্মানিত, প্রথম কথাটি আপনার ঠিক আছে যে আসরের সালাত আদায় করার পর আর কোনো সালাত নেই, অর্থাৎ আসরের সালাত আদায় করার পর আর কোনো সালাত নাই, বেলা ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত আর কোনো সালাত আদায় করা যাবে না। তবে যদি বাকি থেকে যায় এমন সালাত আদায় করা যাবে, বাকি থেকে যায় এমন কোনো সালাত আদায় করা যাবে, মসজিদে ঢুকলে মসজিদে দুই রাকাত সালাত আদায় করা যাবে, ঠিক আছে, তো এমন সালাত আদায় করা যাবে। আর কুরআন তেলাওয়াত যে কোনো জিকির আজকার করা যাবে, ঠিক আছে। শুধু সালাত আদায় করা নিষেধ আছে, আর সকল ইবাদত কুরআন তেলাওয়াত জিকির আজকার সব কিছু করা যাবে, ঠিক আছে, কিন্তু শুধু সালাত আদায় করতে পারবে না। তারপরেও যদি বিশেষ সালাত, যেমন যে সালাত আদায় করা হয়নি, হ্যাঁ এরকম সালাত, তারপরে আপনার মসজিদে ঢুকলে সেইটা সালাত আদায় করতে হবে ইনশাল্লাহ। যে আশা করি উত্তরটা পাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।